সুনীল গঙ্গোপাধ্যায় এমন একজন কবি, এমন একজন লেখক, এমন একজন মানুষ, আমার নিজেকে মনে হয় যেন আমি সারা জীবন তার পেছন পেছন মহাভারতের কুকুরের মতো হেঁটে এসেছি। আমি এখন অনেক দূরে, কলকাতা থেকে কয়েক সমুদ্র দূরে, তিনটি মহাদেশ দূরে, এমন একটা শহর যে শহরে একেবারে হর্মরাজির ভেতর বসে থাকতে থাকতে আমার বারবার কলকাতায় মন চলে যাচ্ছে। সুনীল গঙ্গোপাধ্যায় আমার কাছে কত বড় ছিলেন, আমি তার কত ঘনিষ্ঠ ছিলাম, সেটা আজকে বলার কথা নয়। সবচেয়ে বলার কথা হচ্ছে বাঙালির একটা আইকন, বাঙালির কাছে অলমোস্ট একটা ডেমিগড ফিগার। কোন আধুনিক সময়ে, কোন দেশে, কোন ভাষায়, আধুনিক ভাষায় একজন লেখক যে এই উচ্চতায় ধীরে ধীরে পৌঁছতে পারেন, সেটা প্রায় কল্পনা করা যায় না। এমন একটা জায়গায় তিনি স্পর্শ করেছিলেন, এমন একটা শীর্ষ তিনি স্পর্শ করেছিলেন লেখক হিসেবে, কবি হিসেবে এবং সবচেয়ে বড় কথা মানুষ হিসেবে, যেটা আমি তাকে দেখেছি গত 30 বছর ধরে খুব সাধারণ মানুষ যারা লেখালেখি করেন না। এই যে এখন বসে আছি একেবারে ম্যানহাটনে, নিউ ইয়র্ক শহরের মাঝখানে, এখানেও এত বন্ধু বান্ধব সুনীলদার, তারা যে সবাই লেখেন বা লেখার সঙ্গে যুক্ত তা নয়, তারা অনেকে প্রফেশনালস, কিন্তু সুনীলদাকে যেভাবে তারা ভালোবাসেন এটা সত্যি সুনীলদাকে ঈর্ষা করতে ইচ্ছে করে, যে এই ভালোবাসা সহজে কিন্তু মানুষ পেতে পারে না। এখানে কম বয়সী ছেলে, তার ছেলের বয়সী ছেলে মেয়েরা হাউ হাউ করে কাঁদছে আমি দেখলাম। আমার সত্যি আজকে মনে হচ্ছে যে বাংলা সাহিত্যের যুবরাজ চলে গেলেন। আমাকে সুনীলদাকে, সুনীলদার শেষ দিকের ছবিগুলো আমার মনে রাখতে ইচ্ছে করছে না। সে সুনীলদাকে চিরকাল একটা যেরকম ভাবে দেখে এসেছে সেরকম ভাবে মানুষটা বসে আছেন, সেরকম ভাবে তিনি মঞ্চে উঠে দাঁড়াচ্ছেন, সেরকম ভাবে তিনি মাইকে উঠে দাঁড়ালেন কবিতা পড়তে, তারপরে মঞ্চ থেকে নেমে এসে পিঠে হাত দিয়ে হয়তো দাঁড়িয়ে আছে, হয়তো বললেন চলো কি করছো সন্ধ্যেবেলা। এই যে জায়গাটা সুনীলদার, এটা তুলনাহীন, এটা বিরল, এরকম ভাবে মানুষকে ভালোবাসতে পারা সবাইকে, মানে আমি এরকম অনেককে দেখেছি বাংলাদেশে। তো তিনি রীতিমতো মানে মিথ বাংলাদেশে, তো প্রায় তাকে যে আসনে বসানো হয়েছে ভাবা যায় না। হয়তো আমার মনে হয় কখনো কখনো যে কলকাতা থেকেও ঢাকা হয়তো সুনীলদাকে বেশি ভালোবাসে। শুধু কি তাই, আমি যেটা বললাম যে আমি সুনীলদাকে যেহেতু কাছ থেকে দেখেছি, অনেকে কাছ থেকে দেখেছি, সুনীলদা এত বড় একজন হাই প্রোফাইল লেখক ছিলেন কিন্তু খুবই অ্যাক্সেসেবল ছিলেন, সবাই তার কাছে যেতে পারতো, পৌঁছতে পারতো, তার দরজায় গিয়ে নক করতে পারতো। এমনকি আমি দেখেছি দিল্লিতে প্রেসিডেন্টের ঘর, যে ঘরে দরজা খুলে ঢুকতে লোকে ভয় পায় পেত, কিন্তু সুনীলদাকে আমি দেখেছি সুনীলদা বসে আছেন, কে হয়তো এসছে বলে এসো এসো, হয়তো জানেনও না খুব ভালো করে, এসো কথা বলেছেন, তার সমস্যার কথা শুনেছেন। এবং দিল্লিতেও তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন, সর্বভারতেই তিনি একটা বড় জায়গা নিয়েছিলেন একজন লেখক হিসেবে। এটা শুধু একজন বাঙালি লেখক, একজন বাঙালি কবি, একজন বড় মাপের বাঙালি মানুষ এই হিসেবে শুধু নয়, একজন আমার মনে হয় যে আধুনিক ভারতবর্ষের, বিশেষ করে 50-এর দশকের সময় থেকে এই যে দীর্ঘ সময় সুনীলদা লিখে গেছেন, অজস্র লিখেছেন, লেখার জন্য দাম উন্নত মানুষটার মধ্যে একটা এক পৃথিবী খিদে, এই খিদেটা, এই তৃষ্ণা, এই খিদে যেন আমার মনে হতো একটা তৃষ্ণা মানে জীবন সম্পর্কে একটা তৃষ্ণা, একটা থার্স্ট, এবং সেটা একেবারে আনকোয়েঞ্চেবল একটা থার্স্ট। এটা মনে হতো যে মানুষটা আরো লিখতে চাইছেন, আরো লিখতে চাইছেন, আরো লিখতে চাইছেন। এই শেষ দিকে প্রায়
যখন মহাভারত লিখতে শুরু করলেন। আমি বললাম, সুনীলদা, তো দারুণ ব্যাপার, আপনি মহাভারত লিখছেন বাচ্চাদের জন্য, আনন্দমেলায় ধারাবাহিক হয়ে বেরোচ্ছে, আমি তো আনন্দমেলা ডাকতে শুরু করেছি আপনার মহাভারত পড়ব বলে। অপূর্ব, শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য। সেই ভাষাটাই উনি, সেই লুসিডিটিতে তিনি পৌঁছতে পেরেছিলেন। এবং একটা কথা এখানে বলি, মহাভারতটা যখন লিখতে শুরু করলেন, আমার কোথাও একটা খুব অবিনাশ একটা ফিলিং কাজ করতে শুরু করলো। খুব ভালো লিখছিলেন, খুব ভালো লিখছিলেন, কিন্তু আমার মনে পড়ছিল বারবার বুদ্ধদেব বসুর কথা। সেই মহাভারতের কথা লিখতে লিখতে বুদ্ধদেব বসু চলে গেছেন। সেই 1974 সালে যখন আমি স্কুল পাশ করে কলেজে যাচ্ছি, কেন জানি না এটা মনে হয়েছিল। এবং সত্যি সত্যি বাংলা সাহিত্যে এটা দ্বিতীয়বার ঘটলো যে মহাভারত, মহাভারত লিখতে লিখতে, মহাভারতকে নতুন করে আবিষ্কার করতে করতে আরেকজন বড় মাপের লেখক আমাদের ছেড়ে চলে গেল।